एक्स्ट्रा टाइम। दस থেকে বারো বছর ধরে যে ডেভেলপমেন্ট করেছি ক্লাবে আমরা করেছি, আমার মনে হয় না নব্বই বছরে এরকম কোনো ডেভেলপমেন্ট হয়েছে ক্লাবে। অতএব আমরা এ নিয়ে ভাবি না, ওদের কথা ওরা বলবে, ওদের মন কি বাত ওরা বলবে, পাছে লোকে কিছু বলে। সৌরভ গাঙ্গুলি আমার একটা কথা বলেছিল একদিন যে ভালো জিনিস তোমার এটা, তোমার ফেসবুক নেই গিয়ে করে না, তবে আমার আছে টার্গেটে পৌঁছাতে হবে, টার্গেটটা আসল। ওর টার্গেট তোমায় গালি দেওয়া আর তোমার টার্গেট কাজ করা, আমার খুব ভালো লেগেছিল কথাটা। ফিলোসফি ওটাই আমরা মেনটেন করি, নট অনলি মি, সবাই মিলে তাই করি, আমাদের কালচারটাই সেই অ্যাডাপ্ট করেছে। দু ঘন্টায় ডেলিভারি, সুস্থ হন তাড়াতাড়ি, কোনো ওষুধ আর করবেন না মিস, ওষুধ চাই এক্ষুনি তো। আপোলো 24/7 ডেলিভার করে আপনার পুরো প্রেসক্রিপশন মাত্র দু ঘন্টায়। নমস্কার বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। আমরা এখন রয়েছি ইস্ট বেঙ্গল কর্তা দেবব্রত সরকারের ঘরে, এবং সবচেয়ে বড় কথা, ইস্ট বেঙ্গল সমর্থকরা শেষ পর্যন্ত যার দিকে তাকিয়েছিলেন সেই মানুষটির সঙ্গে বসে রয়েছি, এবং একটা প্রত্যয় তার মধ্যে ছিল। মানুষ অনেকে জানতে চাইবেন তার এই প্রত্যয়ের মূল উৎসটা কোথায়, আমি সেই খোঁজ নিয়েই কিন্তু এখানে এসেছি, কেননা অনেকেই হয়তো আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ব্যাপারটা একেবারে হয়ে গেল। আমি নিজুদার সঙ্গে রয়েছি। নিজুদা, ওয়েলকাম জানাচ্ছি এক্সট্রা টাইম বাংলার পক্ষ থেকে, এবং অবশ্যই ধন্যবাদ ইস্ট বেঙ্গল আরও একবার আইএসএল খেলবে বলে। আমার যে প্রশ্নটা, প্রত্যয়টা ছিলই, কিন্তু কখনো কি মনে হয়েছিল এবার হবে না, বা এমন কিছু মনে হয়েছিল যে আর বোধহয় সম্ভব নয়? দিনের শেষে আপনি তো একজন মানুষ, সেই একটা মানুষের কাছে আমি এই প্রশ্নটা রাখছি। না না, আমি কোনো দিনের কেন, দিনের শুরুতেও একজন না, দিনের শেষেও একজন নই, সবসময় আমাদের সঙ্গে সঙ্গবদ্ধটাই আমাদের কাছে আর শক্তি। আমরা কেউ একা না, বাইরে আমাদের সভ্য সমর্থকরা আছে, ভিতরে আমাদের সহকর্মীরা আমরা একসাথে আছি, অতএব আমরা কোনো জায়গায় একান্ত ফিল করি না। কোনো দিন কোনো মুহূর্ত আমরা ভাবিনি যে খেলতে পারবো না, তাহলে এই লড়াইটা করা যেত না, তাহলে অনেক আগে লড়াই ছেড়ে দিতাম আমরা, যে লড়াইয়ের থেকে আবার অন্য পথে পদার্পণ করত, কখনোই না। পাশাপাশি এটাও বলে রাখি যে কারুর না কারুর সাথে আমাদের একটা অর্গানাইজ করা হচ্ছিলই। আমি বলবো না যে ওটা 100% হয়ে গেছে কি সাক্ষরতার পর্যায়ে চলে এসেছিল, নট দ্যাট, বাট এরকম একটা অর্গানাইজ ছিল যেটাতে আমরা সমস্যা মেটিয়ে দিতে পারতাম। একুশে জুলাই সমর্থকদের একটা অংশ আন্দোলন, তারপরে দেখুন ফেসবুকে একটা বিরুদ্ধচারণ চলে, নীতু সরকার জানেন যে তার নামে এমন হয়, বা নেগেটিভ জিনিসগুলো তিনি কিভাবে প্রতিরোধ করেন? না, কেউ কারোর ব্যক্তিগত মতামত প্রেস করবার জায়গা এখন মোবাইল, সোশ্যাল মিডিয়া করতেই পারে, সেটাতে আমি দেখতেও পাই না, কিন্তু মাঝে মাঝে শুনি, সেটাতে আমি উদ্বুদ্ধ হই, আমার কাজ করার শক্তি বাড়ে, প্রেরণা জাগে। আমাদের টিমটাই এরকম যে আমাদেরকেও আঙুল দেখালে আমরা পাঁচটা আঙুল দেখাই, সেখানে আমাদের কেউ গালি দিলে আমি পাঁচটা গালি দিই না, কাজ করার শক্তি অর্জন করি, যেখান থেকে ক্লাবের ডেভেলপমেন্ট হয়। আমরা এই লাস্ট দশ থেকে বারো বছর ধরে যে ডেভেলপমেন্ট করেছি ক্লাবে আমরা করেছি, আমার মনে হয় না নব্বই বছরে এরকম কোনো ডেভেলপমেন্ট হয়েছে ক্লাবে। অতএব আমরা এ নিয়ে ভাবি না, ওদের কথা ওরা বলবে, ওদের মন কি বাত ওরা বলবে, পাছে লোকে কিছু বলে। সৌরভ গাঙ্গুলি আমার একটা কথা বলেছিল একদিন যে ভালো জিনিস তোমার এটা, তোমার ফেসবুক নেই গিয়ে করে না, তবে আমার আছে টার্গেটে পৌঁছাতে হবে, টার্গেটটা আসল। ওর টার্গেট তোমায় গালি দেওয়া আর তোমার টার্গেট কাজ করা, আমার খুব ভালো লেগেছিল কথাটা।
ফিলোসফি, ওটাই আমরা মেনটেন করি, নট অনলি মি, সবাই মিলে তাই করি, আমাদের কালচারটাই সেই অ্যাডাপ্ট করেছিল। এবং সেখানে স্কাই ইজ দ্য লিমিট, অবশ্যই স্কাই ইজ দ্য লিমিট, স্কাই, স্কাইয়ের কোনো লিমিট হয় না, তবে সবসময় চেষ্টা করি আমরা ওই জায়গায় পৌঁছাতে, যত দূর যাওয়া যায় সেটাই চেষ্টা করি। অবশ্যই একটা প্রশ্ন থাকবে এখানে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ শেষ পর্যন্ত কীভাবে সম্ভব হলো? মাননীয় মুখ্যমন্ত্রী, কোটি কোটি সমর্থকদের কান্নার আওয়াজ ওনার কাছে পৌঁছেছে বলেই কিন্তু উনি হস্তক্ষেপ করেছিলেন। উনি যেদিনকে ইনডোর স্টেডিয়ামে বলেছিলেন যে ক্লাবকে সই করবার ইঙ্গিত দিয়েছিলেন, সেদিনই সংবাদ মাধ্যমে বলেছিলাম মাননীয়র পক্ষে এই 163 পাতার এগ্রিমেন্ট পড়া সম্ভব না, উনি জানেন না ওটায় কী লেখা আছে, উনি জানলে নিশ্চয়ই বলবেন না, সেটাই সত্য প্রমাণ হলো। উনি যেদিন জানলেন সেদিনকে এটাই প্রমাণ হলো যে আমাদের সেই সই করতে হলো না। অতএব মাননীয়া সবসময় আমাদের পাশে ছিল, শুধু আমাদের না, সারা বাংলার স্পোর্টস ক্রিয়ার ক্ষেত্রে উনি যথেষ্ট সজাগ করেছেন। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের সাহস জুগিয়েছে, বিভিন্ন সাহিত্যিকরা আমাদের সাহস জুগিয়েছে, নাট্য সেক্টরের লোক সাহস জুগিয়েছে, কর্পোরেট সেক্টরের লোক সাহস জুগিয়েছে, হয়তো সব সাংবাদিক করেনি, বেশ কিছু সাংবাদিক আমাদের সাহস জুগিয়েছে, তারা কখনোই সামনে তো আসতে পারে না, ওই সাহসটা আমাদের খুব কাজে লেগেছে। একজনের নাম আমি বলি, বর্তমানের অভিজিৎ বাবু Day 1 থেকে আমাদের এই লড়াইয়ে সাহস জুগিয়েছেন, তো আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করি। বাকি ভদ্রলোক যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের নাম না নাই বললাম, কিন্তু বিভিন্ন সেক্টর থেকে আমরা এই সহায়তা পেয়েছি, এবং তোমরা লড়াই করো সত্যের লড়াই, প্রতিষ্ঠান বাঁচাবার লড়াই, কারোর ব্যক্তিগত কিছু পাওনাগণ্ডার লড়াই না, তো প্রতিষ্ঠান বাঁচাবার লড়াই। আমাদের যে পূর্বসূরীরা ছিলেন তারা তো এই লড়াই করে এটা এই প্রতিষ্ঠানটা গড়েছেন, সেই পূর্বসূরীদের সম্মান জানাবার জন্যই আমাদের এই লড়াই, আমাদের প্রতিষ্ঠাতা তার পরিবারের লোক এখানে চলে এসছে এটা হতে পারে না, তো সেরকম বহু মানুষ এরকম করেছেন। আর যারা সাইন এবং যারা মাকে রেখে সাইন, দু তরফের ভাগ ছিল, এই ভেদাভেদটায় আমি যেতে চাই না, আমি দুজন এই দু তরফের যারা উদ্যোক্তা এবং উদ্যোগী ছিলেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই, যে তারা এই উদ্যোগটা না নিলে হয়তো আমরা আরও শক্তি পেতাম না, এই শক্তি সঞ্চয় হয়েছে আমাদের ওইখান থেকে আরও বেশি। আমি বলবো সব কাজের একটা বিরোধিতা থাকা উচিত, সুন্দর করে সুষ্ঠুভাবে। আমার খুব ভালো লেগেছে 21 তারিখ যে হ্যাঁ আমরা বুঝলাম যে রাস্তায় কেউ নামতে পারে, রাস্তায় কেউ নেমেছে, কিন্তু সবসময় শুনতাম মোবাইলে এই হাতের যন্ত্রটাই সব বিপ্লব, রাস্তায় আসুক, ক্লাবের গণতান্ত্রিক পদ্ধতি আছে, ইলেকশন আছে, ওখানে আসুক, ক্লাব প্রত্যেক শুক্রবার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বসে থাকেন, তাদের আলোচনার জায়গা আছে সেখানে আসুক, অভিযোগের জায়গা আছে সেখানে আসুক, কিন্তু সেটা না আসলে এটাই দুঃখজনক। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমরা 22 মার্চ একটা বিজ্ঞপ্তি দিইনি, প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছিলাম কোনো সদস্য সমর্থক গুণী ব্যক্তি সোসাইটি বিচারণ করে এরকম যে কোনো মানুষ এসে ক্লাবের জেনারেল সেক্রেটারির কাছে দরবার করে এগ্রিমেন্টটা দেখে যেতে পারেন, দেখে উনি যদি মনে করেন যে এটা সই করা উচিত কিংবা উচিত না সে মতামত দিয়ে যেতে পারেন। খুব দুঃখের বিষয় একটি প্রাণীও আসেনি। অতএব যারা আজকে বলছিল
এক্ষুনি সই করা উচিত। যে সংবাদ মাধ্যমগুলো বেশি করে উত্তপ্ত করছিল এক্ষুনি করা উচিত, তাদের উদ্দেশ্যে বলি যে আমরা তখন বলেছিলাম যে এই টার্মশিটটা এমন একটা জায়গায় বলা হচ্ছে, এটা একটা এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টের ভিত্তিতে কিন্তু কোনো বছর না খেলার কোনো সমস্যা নেই, শুধু এই বছর কি সেই বছর না। অতএব ওনারা যদি এই টিমটা করতে পারতেন সেই সময় থেকে আমাদের টিমের শক্তি বৃদ্ধি হতো, এটাই আমাদের জন্য ভালো হতো। সেই জায়গাটাই এলেন, একটু দেরি করে ফেললেন। নিতুদার কাছে আর একটা প্রশ্ন থাকবে, এক বছরের জন্য আপাতত একটা সমস্যার সমাধান হলো, সামনের মরশুমের জন্য কি ইস্ট বেঙ্গল সমর্থকদের অ্যাসিওর করতে পারবেন যে আমরা আইএসএলে থাকছি এবং থাকতেই এসেছি, এবং যেহেতু ইস্ট বেঙ্গল সেহেতু কিন্তু চ্যাম্পিয়নশিপের প্রশ্ন কিন্তু থাকবেই? দেখো, এটা এমন একটা ক্লাব, এই ক্লাবটার জন্য কাউকে যে খুঁজতে হয় না, সময় পেলে লোকে আসে। আমি যদি কাউকে বলি যে আসবার জন্য, কার জন্য বলছি সেটা ভাবতে হবে। পাড়ার কোনো বালক সংঘ, একতা সংঘ, না, এই ক্লাবটার নাম ইস্ট বেঙ্গল। যাদের পূর্বসূরীরা এই সমর্থক তৈরি করে গেছেন, সমর্থকরা এসছে কিন্তু সাফল্যের জন্য। এই পূর্বসূরীরা যে সাফল্য দিয়েছেন তার থেকে সমর্থকরা তৈরি হয়েছে, এই পূর্বসূরীদের রক্ত দিয়ে তৈরি করা এই সাফল্য, এটা একদিনে হয়নি। ইস্ট বেঙ্গল ক্লাব 100 বছরে ভারতবর্ষ দাপিয়ে ফুটবল খেলেছে, বিভিন্ন জায়গায় চ্যাম্পিয়ন হয়েছে, 9 রানার্স হয়েছে, 9 থার্ড হয়েছে, কদাচিত তা ব্যতিক্রম ঘটেছে। তার মানে এই সাফল্য দিতে হয়েছে যাদের, যারা এই সাফল্যের অংশীদার, যে মাঠে এবং মাঠের বাইরে, তারাই তো তৈরি করে দিয়ে গেছে। তো সেই প্রেজেন্টেশনটা নিয়ে যেতে আমাদের মনে হয় খুব একটা অসুবিধা হবে না। আমি কিংবা রূপক কিংবা কেউ না, এই প্রতিষ্ঠানটাই এনে দেবে তার প্রতিষ্ঠানের কাজ, এর জন্য লাগবে না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এইটা করতে সুবিধা কেন হয়েছে, এই ক্লাবটার নাম ইস্ট বেঙ্গল বলে, ক্লাবটার নাম যদি বালক সংঘ হতো না উনি বলতেন না আনতেন। সেই জন্য ক্লাব নিজের খাবার নিজেই জোগাড় করে নেবে, এটা এত বড় একটা প্রতিষ্ঠান, পৃথিবী জোড়া নাম, এই প্রতিষ্ঠানকে কাউকে দয়া করতে হয় না। মাননীয় এসছেন কেন, কোটি কোটি সমর্থকরা হাপিত্যাস করছে, তার মানে এসছেন তো, সেটা ভাবতে হবে, ভয় পাওয়ার কিছু নেই। এত ভয় থাকলে ওপার বাংলার থেকে এসে ইপার বাংলায় আমরা এসে বসে বিরাজ করছি আর একটা লোকের সাথে কম্পিটিটিভ করছি, হতো নাকি? ওই ভয় ডরটা আমাদের থাকা উচিত নেই, আমরা খালি হাতে এসেছি, এখন ভরা হাতে কাজ করছি, তা তো সেখানে তো অর্জন করতে হয়েছে, এই হাজার হাজার কোটি কোটি মানুষের, কে চারগাছা লোক কোথায় বিপ্লব করছে ইয়েতে ফেসবুকে, সেটা ম্যাটার করে না। 4-5 হাজার মেল আছে যারা ক্লাব বিক্রি করতে দিতে চায় না, আমাদের 4,000-এর উপর সভ্য সই আছে যারা ক্লাব বিক্রি করতে দিতে চায় না। অতএব ক্লাবকে বিভাজন করার কোনো প্রয়াস করে কোনো লাভ নেই, ক্লাব বিভাজন হবে না। আর যারাই এরকম করছে তাদের জন্য অনেক দরজা আছে, যদি সত্যি তুমি ক্লাবের ভালো চাও তুমি এসে ক্লাবে বলো যে আমরা এই প্রস্তাব আছে এটা ভেবে দেখুন, তার জন্য বিপ্লব করতে হবে কেন, তার জন্য 100 লোককে একসাথে আসতে হবে কেন, কে বলেছে, কোথায় লেখা আছে? যে বিষয়টি খুব ইম্পর্ট্যান্ট, শ্রী সিমেন্টের হাতে কিন্তু স্পোর্টিং রাইট, এই অবস্থায় আপনারা কিন্তু চেয়েছিলেন দল আপনারা গড়ুন, চুক্তি সংক্রান্ত যে বিষয় চলছে সেটা আলোচনার পর্যায়ে থাক, কিন্তু দল গড়তে আপনাদের কোনো সমস্যা নেই,
শেষ পর্যন্ত কিন্তু আপনাদের কি নৈতিক জয় হলো? সেটাই কিন্তু হলো না, এটা আমি বলবো না আমাদের আর ওদের। আমি মনে করি এটা ফুটবলের জয় হলো, ফুটবল মাঠে ফিরল। যারা এই সাহস সঞ্চয় করে এই যুদ্ধে ছিল, যে কোটি কোটি মানুষ পিছনে ছিল, তাদেরকে আমি আমাদের ক্লাবের তরফ থেকে স্যালুট জানাই। আর এটা বলতে পারি প্রতিষ্ঠানটা খানিকটা রক্ষা পেল ব্যক্তি মালিকানার কাছ থেকে। উত্তরসূরিরা, পূর্বসূরিরা, উত্তরসূরিরা ভাববে আমাদের জন্য রাখলো, আর পূর্বসূরিরা ভাববে উপর থেকে না হস্তান্তর হয়নি। এই দুটো কাজ করতে পেরেছে দাদা। এবং এটা কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত এক হলো না। একেবারে শেষ প্রশ্ন আমি আসছি, অবশ্যই সেই প্রত্যয়ের কথা আপনার কাছে শুনলাম এবং প্রতিষ্ঠান সবচেয়ে বড় জায়গা, কিন্তু আসল লড়াইটা তো সেই কর্পোরেট ব্যবস্থার বিরুদ্ধে। কতদিন যুঝতে পারবেন এই লড়াইটা? না, কর্পোরেট তো চাই, কর্পোরেট আর এই প্রতিষ্ঠানের সম্মিলিত তো ভাবেই তো কাজ করতে হবে। কর্পোরেট তো আমরাই প্রথম ভারতবর্ষে ইন্ট্রোডিউস করেছি, ওই ক্লাবটাও এসছে আমাদের সাথে বিজয় মালিয়া মিটিং করার পর। অতএব আমরা ভারতবর্ষের প্রথম জার্সিতে লোগো লাগাই, আমরাই ভারতবর্ষের প্রথম ফরেন প্লেয়ার খেলাই। অতএব আমরা জানি কর্পোরেটের সাথে কীভাবে চলতে হয়, কিন্তু কর্পোরেটেরও সেই মনোভাব থাকতে হবে যে লেগেসিটাকে নিয়ে রেখেছি কিংবা নিয়ে চলতে চাইছি, সেই লেগেসির মর্যাদাটা আমার রক্ষা করা কর্পোরেটের কাজ। ওপার বাংলা থেকে যারা এখানে এসছে তারা সম্মান নিয়ে এসছে খালি, আর কিচ্ছু নিয়ে আসতে পারিনি। যোদ্ধা, যুদ্ধ করব, মানসিকতা আর লড়াই সম্মান, এইটা নিয়েই এসছে। তো যুদ্ধ আর সম্মানই যদি চলে যায় তাহলে লাভ কী? আমার বাবা বলতেন যে হেঁটে হেঁটে বিরোধ সিট থেকে আসতাম, এসে বিকেলবেলায় এসে এই হাওয়াটা নিতাম, তাতে পরের দিনের এনার্জি তৈরি করতাম, সারাদিন না খেয়ে থাকতাম, রাত্রিরে বাড়ি যাওয়ার সময় মনে হতো না ঘরে যাওয়ার সময় যে খাইনি সারাদিন। এরকম আমি বহু লোকের কাছ থেকে শুনেছি। একজন পাল্লা বলে এক ভদ্রলোক আসতেন, পরে সোনার ব্যবসায়ী করেছি, সে যখন বাংলাদেশ থেকে এসছে গ্যালারিতে এসে বসে থাকতেন, গ্যালারিটাও ছিল না তখন, উনি বলতেন আমি যত দিন পারুম আসুম, এইখান থেকেই তো বড় হয়েছি আমি। উনি বছর দশেক হলে মারা গেছেন, ওনার ডেড বডিও এখানে এসেছিল। এরকম মানুষ, বহু মানুষ আছে যারা এইটাকে কেন্দ্র করে বেঁচে থেকেছে, যার সন্তান হারা হয়েছে, সে শ্মশানে নিয়ে দাহ করে ক্লাবের ম্যাচ ছিল, ম্যাচ দেখতে এসছে। এরকম ক্লাবের নামটা ইস্ট বেঙ্গল, সেই ক্লাব হস্তান্তর হতে পারে না, এটা ভাবতে হবে সবাইকে। একদম তাই। একটা প্রত্যয় আমরা দেখলাম দেবব্রত সরকারের কাছ থেকে, আমরা শুরু করেছিলাম প্রত্যয় দিয়ে, এবং সেই প্রত্যয়টা কিন্তু তার সঙ্গে কথোপকথনের পুরোটার সঙ্গে কিন্তু ছিল, জুড়ে ছিল, এবং এটাই বোধহয় ইস্ট বেঙ্গলের প্রত্যয়। ভালো থাকবেন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই ভালোবাসবেন, ইস্ট বেঙ্গলকেও ভালোবাসবেন, সঙ্গে থাকুন। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।